ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে তাকে ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন করার জেরে একজন মার্কিন মুসলিম সাংবাদিককে সোশ্যাল মিডিয়াতে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার তীব্র নিন্দা করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি সোমবার এক প্রশ্নের উত্তরে জানান, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকিকে অনলাইনে হেনস্থা করার বিষয়ে তারা অবহিত, এই ধরনের আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকেও সাবরিনা সিদ্দিকির সমর্থনে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে তিনি একজন সম্মানিত সাংবাদিক। ওই পত্রিকাটি তাদের একজন সাংবাদিককে এভাবে হেনস্থা করাটা কিছুতেই মেনে নেবে না, ওয়াল স্ট্রিটের জার্নালের পক্ষ থেকেও সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর আগে গত 22 জুন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদীকে প্রশ্ন করার পর থেকেই সাবরিনা সিদ্দিকি ভারত ও ভারতের বাইরে ট্রোলিংয়ের নিশানায় পরিণত হন। ভারতের শাসক দল বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া পর্যন্ত সাবরিনা সিদ্দিকির করা প্রশ্নটিকে অভিসন্ধিমূলক বলে বর্ণনা করেছেন। এক পর্যায়ে সাবরিনা সিদ্দিকি ভারতীয় ক্রিকেট টিমকে তার সাপোর্ট করার পুরনো ছবি পোস্ট করে এটিও প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি মোটেও ভারত বিরোধী নন, কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবসে তার পোস্ট করা শুভেচ্ছা বার্তা এবং আরও অন্যান্য পোস্ট বের করে বিজেপি সমর্থকরা এটি দেখানোর চেষ্টা করছেন যে সাবরিনা সিদ্দিকি আসলে একজন পাকিস্তান প্রেমী এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতকে অপদস্থ করা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাবরিনা সিদ্দিকি। তিনি মোদীকে জিজ্ঞাসা করেন, আপনার দেশে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের অধিকার উন্নত করতে এবং বাক স্বাধীনতাকে সমুন্নত রাখতে আপনি ও আপনার সরকার কি ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক? জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত সবকা সাথ, সবকা বিনাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মৌলিক দর্শন নিয়ে এগিয়ে চলে। ভারতের সরকার যেসব সুযোগ সুবিধা দেয় তা সব নাগরিকই সমানভাবে পেয়ে থাকে। ভারতের গণতান্ত্রিক মূল্যবোধে কোনো ভেদাভেদ নেই। 36 বছর বয়সী সাবরিনা সিদ্দিকির জন্ম আমেরিকায়। তিনি পাকিস্তান থেকে আসা অভিবাসী বাবা মায়ের সন্তান, যদিও তার বাবার জন্ম হয়েছিল ভারতে। ছোটবেলায় সাবরিনা অনেক বছর ইতালিতেও কাটিয়েছেন। আমেরিকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক করা সাবরিনা এই মুহূর্তে ওয়াল স্ট্রিট জার্নালের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দ্য গার্ডিয়ান এবং হাফিংটন পোস্টেও কাজ করেছেন। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।